হ্যাঁরে, শুনলাম সরকার এবার 2183 টাকা সহায়ক মূল্যে ধান কিনবে। হ্যাঁ কাকা, তুমি রেজিস্ট্রেশন করেছো? কিভাবে করব বলতো? একদম সোজা, নিজেই করতে পারবে। খাদ্য দপ্তরের ধান কেনার পোর্টালে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ন্যূনতম সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের থেকে ধান ক্রয় শুরু করে দিল রাজ্য সরকার। আগামী 1 নভেম্বর 2023 থেকে 2023-24 খরিফ মরশুমের ধান কেনা শুরু হয়ে গেল রাজ্য সরকারের তরফ থেকে। সো দর্শক বন্ধুরা, খরিফ মরশুমে ধান কাটার সময় চলে এসেছে। এই সময় কৃষকদের ধান বিক্রয় করার সময় এবং অনেক কৃষক আপনারা খুব তাড়াহুড়োর মধ্যে নিজের এরিয়াতে বিভিন্ন আড়তদারের কাছে খুব অল্প মূল্যে ধান বিক্রয় করে দেন, কিন্তু রাজ্য সরকার কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আপনাদের ধান কেনা বেচার জন্য। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আপনাদের ধানের ন্যূনতম মূল্য কুইন্টাল প্রতি 2183 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যেটি আপনার লোকাল যে আড়ত আছে সেটির দ্বিগুণ। সো দর্শক বন্ধুরা, কোথায় আপনারা বিক্রি করবেন, আপনার বাড়ি থেকে তারা নিয়ে যাবে না, সেখানে গিয়ে আপনাদের ধানটা জমা করতে হবে, এবং কিভাবে আবেদন করবেন, আপনাদের একজন কৃষক মোটামুটি কত কুইন্টাল পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন, এবং টাকাটি আপনার চেকের মাধ্যমে না ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এই ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধু, খরিফ মরশুমে আপনাদের যে ধান ক্রয় বিক্রয়ের শুরু হয়ে গিয়েছে, আপনারা লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, আপনাদের স্ক্রিনের সামনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এটি রাজ্য সরকার থেকে পাবলিশ করা হয়েছে ফুড ডিপার্টমেন্টে। এবং অনেকে এই আপডেটটি সম্পর্কে জানে না, তাদেরকে বলবো আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা ধান এতদিন খুব কষ্ট করে বপন করেছে এবং বিক্রয় করার সময় তারা দ্বিগুণ টাকায় বিক্রি করে মুনাফা লাভ করতে পারে তার একটি সুযোগ করে দেবেন। সো দর্শক বন্ধুরা, ধান কেনার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাথমিকভাবে 500-এর অধিক ধান ক্রয় কেন্দ্র খোলা আছে। এছাড়া জেলায় অবস্থিত বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি, কৃষি বিপণন সমিতি, স্বনির্ভর গোষ্ঠীগুলির সংঘ বা মহাসংঘ, কৃষি উৎপাদক সমিতি, কোম্পানির ইত্যাদি সংস্থাগুলির ক্যাম্প করে ধান কিনবে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 2183 টাকা, অর্থাৎ 2183 টাকা। এবং স্থায়ী ধান ক্রয় কেন্দ্রের সিপিসি বা সরাসরি ধান ক্রয় কেন্দ্রের বা মোবাইলগুলিতে ধান বিক্রি করলে কৃষকদের কুইন্টাল প্রতি অতিরিক্ত আরও 20 টাকা উৎসাহ মূল্য পাবেন, অর্থাৎ 2200 টাকা এরকম অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্য 2203 টাকা। একজন কৃষক পুরো মরশুমে জমির উৎপাদন নিরিখে সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। সো দর্শক বন্ধুরা, আগে বছর এটি ছিল 60 কুইন্টাল এবং বর্তমানে রাজ্য সরকার প্রত্যেক কৃষকের জন্য বলেছে আপনার কার্ড থাকলে 90 কুইন্টাল পর্যন্ত একজন কৃষক আপনারা ধান বিক্রয় কেন্দ্রে বিক্রি করতে পারবেন। এই জন্য দর্শক বন্ধুরা, যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের রেডি রাখতে হবে সেটি হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, 3 নম্বর হচ্ছে IFSC। অর্থাৎ দর্শক বন্ধু, দেখতে পাচ্ছে আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি, রাজ্য সরকার থেকে এই ব্যানারটি প্রকাশ করেছে এবং সেই ব্যানারের এই সাইডে দেখুন খাদ্যসাথী নিচে হলুদ কালারের, ধান বিক্রয় করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো নিবন্ধন করানোর প্রয়োজন, ভোটার কার্ড, আধার কার্ড, IFSC যুক্ত ব্যাংকের পাসবই, মোবাইল যেটি আধার লিঙ্ক যুক্ত কৃষি জমি সংক্রান্ত নথি বা স্বঘোষণাপত্র। এবার দেখা যাক, স্বঘোষণাপত্র কি সবাইকে লাগবে না নির্দিষ্ট কাউকে, এই জন্য এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে হবে, যাতে আপনারা বিক্রি করার আগে সমস্ত সমাধান এই ভিডিওটিতে আপনারা করে নিতে পারেন।
সো প্রয়োজনে খাদ্য দপ্তরের ওয়েবসাইটও আপনারা ভিজিট করতে পারবেন। তাছাড়া এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটিও ভিডিওটিতে আপনাদের ডিটেলসে দেখিয়ে দেবো। রেজিস্ট্রেশন নম্বর আপনাদের কী করবেন পাবেন এবং তারপরে পরবর্তী প্রসেস এই ভিডিওটি দেখতে পাবেন। ধান বিক্রয়ের সময় আপনাকে কী করতে হবে এবং আরও বিষয় জানার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে 1967 বা 100-345-5505 নম্বরে আপনারা কল করতে পারেন এবং আরও সেখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, বুঝতে পাচ্ছেন আপনাদের খরিফ মরশুমের ধান কাটার সময়, এ সময় কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের উৎসাহ কাজ করে। দর্শক বন্ধুরা, আপনারা নির্দিষ্ট মূল্যে আপনার নিকটবর্তী যে মান্ডি আছে, এছাড়াও সেখানে সরকার থেকে যে সমস্ত আপনাদের সিপিসি ধান ক্রয় কেন্দ্র কুইন্টাল প্রতি 2,203 টাকা মূল্যে সেখানে নিচ্ছে রাজ্য সরকার। সো দর্শক বন্ধুরা, আপনাদের ডাবল রেটে সেখানে বিক্রি করে মুনাফা নিতে পারবেন। সো এতটাই আজকে চাষি ভাইদের জন্য আপডেট ছিল। তাছাড়া দর্শক বন্ধুরা, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যে বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা পান সেটিরও আপডেট আছে। আপনাদের এডিএ অফিস থেকে বিভিন্ন কল মারফত আপনাদের ডাকা হচ্ছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের রিভেরিফিকেশন করছে, কারণ এর পরবর্তীতে আপনাদের কালী পুজো মোটামুটি লক্ষ্মী পুজোর পরে বা আগে আপনাদের টাকাটি ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সো দর্শক বন্ধুরা, এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন। আপনাদের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন আছেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে। বর্তমানে এখন এক্স নাম দেওয়া হয়েছে এবং সেখান থেকে আপনাদের সরাসরি এই আপডেটটি দিচ্ছি, যাতে আপনাদের সঠিকভাবে প্রমাণ সাপেক্ষে আপনাদের সঠিকভাবে তথ্যটি আপনাদের সামনে রাখতে পারি। সো দর্শক বন্ধুরা, আপনারাও সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে এখানে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং আপনাদের সামনে ফ্রেশ নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই ব্যানারটি এক্স হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে এবং এখানে মেনশন করা হয়েছে আগামী 1 নভেম্বর 2023 থেকে এই খরিফ মরশুমে ধান ক্রয় বিক্রয় করতে পারবেন চাষিরা। আপনারা এখন আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ অনলাইন প্যাডি রেজিস্ট্রেশনের মেন অফিসিয়াল পোর্টালে। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার দিয়েছে এবং আপনাদের সামনে লাইভ সেটি আমি ডাউনলোড করে দেখাচ্ছি এবং আপনাদের পুরো ডিটেলসে, যাতে অনলাইনে আবেদন করার আগে আপনাদের পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। সো বলেছে কি বলেছে দেখতে পাচ্ছেন, ধান বিক্রি করতে গেলে কী কী কাগজপত্র আপনাদের রেডি রাখতে হবে। ধান বিক্রি করতে গেলে অবশ্যই আগে রেজিস্ট্রেশন আপনাকে করে রাখতে হবে। রেজিস্ট্রেশন কাজটি কীভাবে করবেন, তার আগে আবেদন করার সময় যে সমস্ত নথিগুলো হাতে রাখতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড, আইএফসি যুক্ত ব্যাংক পাসবই, মোবাইল নাম্বার যেটি আধার যুক্ত হলে ভালো হয়, জমির নথি অথবা স্বঘোষণাপত্র, আবেদন জমা করার সময় আধার সংযুক্ত মোবাইলে যাওয়ার ওটিপি দিয়ে আপনার আবেদন প্রমাণীকরণ করবেন, আর অবশেষে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা আর জমির নথি এগুলো আপলোড করবেন। নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আপনার আবেদনটি যাচাই করে অনুমোদন করার পর আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি আপনার বেছে নেওয়া যে কোনো ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রির জন্য দিন ঠিক করতে পারবেন এবং ধান বিক্রি করতে পারবেন নিশ্চিন্তে। সো দর্শক বন্ধুরা, অফিসিয়াল পোর্টালে এই ব্যানারটি ডিক্লেয়ার করেছে এবং সেখান থেকে আপনাদের লাইভ দেখালাম। চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা কী করবেন। এখানে আসার পরে ফার্মার বলে যে অপশনটি আছে, অপশনে টাচ করে দেবেন এবং এখান থেকে আপনারা যে রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখান থেকে আপনার যে ধান বিক্রি করবেন তার ডেট নিজে নিজেই ফিক্সড করতে পারেন। সর্বপ্রথম যে অপশনটি আছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই সেলফ রেজিস্ট্রেশন অপশনে আপনারা টাচ করে দেবেন এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি নতুন পেজ চলে এসেছে যেখানে আপনাদের সেলফ রেজিস্ট্রেশন করার ফলে যে ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ আপনার ভোটার আইডি বা আধার আইডি টাইপ করার পরবর্তীকালে আপনার পুরো ডিটেলসটা এখানে ভরতে হবে। এর জন্য দর্শক বন্ধুরা, ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওটিতে আপনাদের পুরো প্রসেসটা, অনেক আপলোডের ব্যাপার আছে, সেগুলো ধৈর্য সহকারে পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদের ডিটেলসে দিয়ে দেবো। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, একটি লাইক করে দেবেন এবং আপনারা পরবর্তী ভিডিওর আপডেট পেতে চাইলে নিচে ইয়েস বলে মেনশন করবেন, যাতে পরবর্তী আপনাদের এই অনলাইন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটিও দেখিয়ে দিতে পারি। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।